হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ক্লাস ফোরে পড়ছো, তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী, যেটি তোমাদের আগস্ট মাসের শুরুতেই কিন্তু স্কুল থেকে দিয়েছিল। এই প্রশ্নটি তোমরা যদি এখনও সলভ না করে থাকো, এই ভিডিওটি দেখে তোমরা সলভ করে নাও। আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বেল অন করে নাও, কারণ বিভিন্ন ধরনের আপডেট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চলো এই ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম কোশ্চিন যেটা বলছে, কোশ্চিন নম্বর একের এক কী বলছে দেখো। কোশ্চিন নম্বর একের এক বলছে যে চাঁদ পৃথিবীর চারিদিকে অনবরত ঘুরছে। তাহলে এক্ষেত্রে অপশানগুলো দিয়েছে কি, উত্তর থেকে দক্ষিণ দিকে ঘুরছে, দক্ষিণ থেকে উত্তর দিকে ঘুরছে, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে এবং পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান নাম্বার গ, কি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন, মানে একের দুই, যেটা হবে কি, বোনস তৈরি করা হয়, ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে, সেটা হলো দেখো অপশান আছে কি লোহা আর টিন, খ নম্বর কী আছে তামা আর টিন, গ নম্বর কী আছে লোহা আর তামা, আর ঘ নম্বর কী আছে তামা আর সোনা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান নম্বর খ, তামা আর টিন। অপশান নম্বর খ, তামা আর টিন। তাহলে তামা এবং টিন দিয়ে কী তৈরি করা হয়, ব্রোঞ্জ তৈরি করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর কি একের তিন, একের তিনে কি বলছে, টুসু পরব, টুসু পরব পালন করা হয়, টুসু পরব পালন করা হয় যে মাসটি মাসে, সেটি হলো চৈত মাস, বৈশাখ মাস, শ্রাবণ মাস, পৌষ মাস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, পৌষ মাস। ওকে, দেখো আমাদের দুইয়ের এক বলছে ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়। তো উত্তরটা হবে কি, ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায়। পরের প্রশ্ন দুইয়ের দুই, এমন একটা বজ্র পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না। উত্তরটা হবে প্লাস্টিক হলো এমন একটি বজ্র পদার্থ যেটি সহজে মাটিতে মিশে যায় না। দুইয়ের তিন, পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। উত্তরটা হবে চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। আমাদের দুইয়ের সমস্ত কোশ্চেন হয়ে গেল, এবার আমরা যাব তিনের, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। তিনের এক বলছে, কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবন কীভাবে সাহায্য করে। উত্তর, কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে যে যে কাজে লাগে তার নিচে আলোচনা করা হলো। ক নম্বর, বর্তমানে আমরা খুবই সহজেই আমাদের চারপাশে আশেপাশে আবহাওয়ার আগমন পূর্বাভাস জানতে পারি। খ নম্বর, আমরা বিভিন্ন খেলা যে দেশে হোক বা বিদেশে হোক খুব সহজেই সরাসরি দেখতে পারি। গ নম্বর, আমরা কৃত্রিম উপগ্রহের সাহায্যে অর্থাৎ GPS এর মাধ্যমে আমাদের সঠিক অবস্থান জানতে পারি। পরের প্রশ্ন তিনের দুই, ডোকরার পুতুল কীভাবে বানানো হয়। উত্তর, ডোকরার শিল্প পদ্ধতি একটি জটিল ও সময় সাপেক্ষ সূক্ষ্ম শিল্পকর্ম। প্রথমে শিল্পীরা পুকুর থেকে লাল বা সাদা মাটি সংগ্রহ করে ও মাটির মণ্ড তৈরি করে, এরপর মাটি দিয়ে হাতে করে একটি অবয়ব তৈরি করে। অবয়বটির উপর মোম তেল এর প্রলেপ দেওয়া হয়, শেষে নরম মাটির প্রলেপ দেওয়া হয়, এরপর একটি এটিকে পোড়ানো হয়, ফলে মোম গলে একটি ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে, এরপর ওই ছিদ্র দিয়ে গলানো পিতল ঢালা হয় এবং শক্ত হলে মূর্তিটি সংগ্রহ করা হয়। মূর্তিটি এরপর শিরিশ কাগজ দ্বারা ঘষে উজ্জ্বল করা হয়। তাহলে আমাদের তিনের সমস্ত কোশ্চেন হয়ে গেল, এবার যাব চারের। চারের এক বলছে, বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী করা উচিত বলে তোমার মনে হয়। উত্তর, কোনো বিষাক্ত সাপ কামড়ালে আমাদের যা যা করা উচিত তা নিচে আলোচনা করা হলো। ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থানে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। খ নম্বর, ক্ষতস্থান যদি হাত বা পা হয় তাহলে তার ঠিক ওপরে কিছু হালকা করে বেঁধে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে প্রতি এক দেড় ঘন্টা পর বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। গ নম্বর, রোগীকে কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ঘ নম্বর, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। উ নম্বর কী বলছে, রোগী যদি বমি করতে চায় তাহলে বমি করতে দেওয়া দরকার। চ নম্বর কী বলছে,
রোগীর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া দরকার? তাহলে এটাই ছিল 4 নম্বরের প্রশ্নের উত্তর। তো অবশ্যই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি এখানে সলভ করে দিয়েছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, যাতে ওরাও এই ভিডিওটি পেয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারে। চলো আজকের মতো এখানেই, ভালো থাকবে, ভালো রাখবে। আর অবশ্যই তোমাদের সমস্ত ক্লাস ফোরের পার্ট 5 যে মডেল অ্যাক্টিভ টাস্ক পেতে, এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিংক দেওয়া আছে, প্লেলিস্টের লিংক, যেটি তোমাদের সমস্ত ভিডিও কিন্তু একসঙ্গে পেয়ে যাবে। চলো আজকের মতো এখানেই, ভালো থেকো এবং ধন্যবাদ, ভালো থেকো।